হ্যালো হ্যালো হ্যালো, হোয়াটস আপ গাইজ। দাঁড়াও, তোমাদের প্রথমে একটা জিনিস দেখাই, এটা দেখো। দেখো, তোমাদের এটা দেখাচ্ছে, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এই ক্যাসেলটাকে বিল্ড করব। ইয়েস গাইজ, তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফাইনাল রেজাল্ট। তো এটাকে বানানোর জন্য আমাদের অনেক রিসোর্সেস লাগবে, তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের লাগবে ধৈর্য আর খুব মশাক্কাত, কষ্টকর একটা রাস্তা হতে চলেছে। তো তোমরা রেডি তো? ইয়েস গাইজ, তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে ওকে ওকে, একটা ভালো ক্যাসেল বানাতে গেলে লাগে একটা ভালো লোকেশন। তো এই যে বাড়িটা তোমরা সামনে দেখছো, এই বাড়িটাতে আমি থাকি এখন, আর এইতে থাকি আরও কিছু ভিলেজার্স আমার সাথে। তো এখন দেখো, আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে পাহাড়টা তুমি দেখছো, এতটা আমার রেন্ডার ডিস্টেন্স, এর বেশি আমি দেখতে পারি না। তো আমি প্রথমে দেখবো যে এখান থেকে পাহাড়ের ডিস্টেন্সটা কতটা ব্লক হয়, তারপর সেখান থেকে আমি করব কি, এই বাড়িটা থেকে অতটা ডিস্টেন্সে গিয়ে আমি দেখবো যে বাড়িটাকে অত দূর থেকে দেখা যায় কি না। তো চলো প্রথমে আগে ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে নিই, কত দূর আমাকে বাড়িটা বানালে অ্যাকচুয়ালি আমি ভিজিবল হতে পারবো দুটো বাড়ির মধ্যে। ওকে, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট হ্যাঁ, এটা একটা সায়েন্টিফিক একটা ব্যাপার আছে। ইয়েস, সো লেটস গো, প্রথমে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। চলো চলো চলো, ওকে ওকে, পাহাড় ওপি ইন দ্য চ্যাট। আর এই লোকেশনটা খুব আমার ভালো লাগে, কারণ পাহাড় পর্বত কার না ভালো লাগে। ও ভাই ও ভাই, এটা ভালো লাগে না, ওই পাহাড়ের মধ্যে ডুবে গেছি। এটা কি পাহাড় না, এটা কি বলে বরফ? ইয়েস, জমে গেছি। হ্যালো, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। ওকে, আমি বেরিয়ে গেলাম। ভাই সাহেব, এটা খুব খতরনাক জায়গা। ঠিক আছে, পাহাড় একটু সবাই দেখে শুনে যাবে, পাহাড় থেকে যারা যাবে, এই পাউডার শুনে ওগুলো খুব ডেঞ্জারাস হয়। তো এটা হচ্ছে 2314 আমার এই ব্লকের ডিস্টেন্সটা। এবার এইখান থেকে আমি যে অ্যাকচুয়াল জায়গাটা ছিল সেখানটা যাব, সেটা হচ্ছে আমার 2421। দেখো ওপরে দেওয়া আছে। তো এটার মধ্যে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসে 190 ব্লক। তো এই বাড়িটা আমি যদি 190 ব্লক যে কোনো দিকে যাই তাহলে সেখান থেকে আমি দেখতে পাবো, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। সো লেটস গো, এই দিকে আমি যদি যাই, এই পাশে তোমাদের দেখাই কি আছে। যদি আমি ক্যাসেলটা এইদিকে বানাতে চাই তাহলে ব্যাপারটা কি ঘটে তোমাদের দেখাই। ওকে চলো চলো চলো, এইদিকে বানাবো। এখানে তো জায়গাই নেই ভাই, এটা কি, এটা পাতকুয়া যদি বলতাম তো ঠিক আছে, কিন্তু এটা কি ধরনের কুয়ো ভাই? এটা পুরো নরকের রাস্তা, লিটারেলি নরক। এই পাশে যাওয়া যাবে না, এই পাশে ক্যাসেল হবে না, বাদ দাও, এ পাশে চলো। হুম হুম হুম, লেটস গো লেটস গো। ওকে, আমার সুগার কেন নাইস উঠছে, উঠুক, বাহ, ওগুলো বড়ো হোক। চলো চলো চলো, এইদিকে যাই। এইদিকে গিয়ে এই জায়গাটাতে যদি আমি একটা ক্যাসেলে যদি একটা পিলার বানাই মোটামুটি, দেখো এইরকম ধরো এতটা উঁচু, তাহলে কি আমার বাড়িটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি? কারণ আমি চাই আমি বাড়িটা দেখি। ওকে, দেখা তো যাচ্ছে, কিন্তু তেমন ভিজিবল না, আমি আরেকটু ভিজিবল চাই, মোটামুটি যেন রংটা আমি দেখতে পাই। ওকে দেখো, আহা, এ বাবা এ বাবা, না আরও একটু আমাকে কাছে যেতে হবে, একটু 190-এর বেশি চলে এসেছিলাম। এই জায়গাটা ঠিকঠাক লাগছে, দেখাও যাচ্ছে, কিন্তু একদম সোজাসুজি হয়ে যাবে না এর ব্যাপারটা। তো আমি একটু এই পাশে যাই। হুম হুম, লেটস গো লেটস গো, ভিজিবল রেঞ্জের মধ্যেই থাকতে হবে আমাকে। এই জায়গাটা যদি আমি বিল্ড করি তাহলে আমার বাড়িটা, হ্যালো, আমার বাড়ি কই? সিরিয়াস? ওকে, এমএলজিটা একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার এখান থেকে যদি আমি বাড়িটা দেখি, ওয়া ভেরি নাইস, এই জায়গাটা খুব ভালো লাগছে। এইখান থেকে যদি আমি মানে আমার বিল্ডটা স্টার্ট করি তাহলে কিন্তু এপিক হবে, তাই তো? লেটস গো। তো এইটা আরেকটু যদি সামনে যাই, এই জায়গাটা, এবার এই জায়গাটা থেকে দেখো কেমন লাগছে। এখানে আমি টর্চ লাগিয়ে দিয়েছি মার্ক হিসাবে, এ দেখো অন্ধকার লেবে আসছে, আমার বাড়িটাও দেখা যাচ্ছে দূর থেকে, পারফেক্ট। ওকে, তো এখানে আমার বাড়ি হবে। এবার আমি আমার বাড়িতে গিয়ে আগে সর্বপ্রথমে শুয়ে পড়ি, অন্ধকার হয়েছে ভাই, এখানে জম্বি ক্রিপার আমার ওয়ার্ল্ডে একটু বেশি থাকে। ওকে চলো চলো চলো, বাড়িতে চলো ভাইয়া, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এইবার তোমাদের দেখাই বাড়িটা বানাতে কি লাগে। 2418টা স্টোন, 2118টা স্টোন ব্রিক, তারপর বাকি যেগুলো আছে সেগুলো তো বেসিক আছে, 72টা ল্যান্টার্ন লাগবে, তারপর মসি কবলস্টোন 65 লাগবে। এটা তো পেজ 1, পেজ 2 আছে দেখো।
ওকে 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 তো গাইজ, বেসিক্যালি মোটামুটি আমার শুধু স্টোনই লাগবে, স্টোন মানে কবল স্টোন। তো কবল স্টোন তো আমরা জেনারেট করবো, কিন্তু আমার পিকাক্সটা দেখো, পিকাক্সের হেলথ অবস্থা খারাপ। তো আমার কাছে মেন্ডিংয়ের একটা ভিলেজার আছে, আমি মেন্ডিংটা লাগাবো। আর এখানে আর একটা ভিলেজার আছে, সে আমাকে দিচ্ছে ফায়ার অ্যাসপেক্টও। তো এই যে পিকাক্স আছে, কোনো এফিসিয়েন্সি নাই। এই পিকাক্স দিয়ে আমি 2000 এত ব্লকস ডিগ করতে গেলে আমার লিটারালি বলছি দুদিন লেগে যাবে, অ্যাকচুয়াল টাইমে দুদিন লেগে যাবে। তো আমি এটাকে করবোই না মোটামুটি। তো সবার প্রথমে আমি কি করব, আমার কাছে ডায়মন্ড আছে একটা চেস্টে, সেগুলো কোথায়? হ্যালো, ওকে, এখান থেকে তীর কামানটা নিয়ে নিয়েছি, ডায়মন্ডটা কোথায় গেল ভাইয়া? ওকে, এখান থেকে লেপিসটা নিয়ে নিই, ডায়মন্ড এই যে 10টা ডায়মন্ড আছে, 10টা ডায়মন্ডে পিকঅ্যাক্স আমার হয়ে যাবে, সোয়ার্ডও তৈরি হয়ে যাবে। তো আমি সবার প্রথমে একটা সোয়ার্ড, একটা পিকঅ্যাক্স বানাবো। কিন্তু এক সেকেন্ড, আমাকে না এখানে আমি দেখবো যে এনচান্টমেন্টে ভালো কিছু আসছে কি না। ওকে, এক সেকেন্ড, আমি একটা কী বলো ওটাকে, ক্রাফটিং টেবিল বানিয়ে নিই এখানটা। ওপরে একটা ক্রাফটিং টেবিল নাই যেহেতু, ওকে এটাই আমি এখানটা রেখে দিই। ভেরি নাইস, এখান থেকে আমাকে বানাতে হবে স্টিক। এই যে আমি বানিয়ে নিয়েছি একটা পিকঅ্যাক্স, ওকে পিকঅ্যাক্স বানিয়ে নিলাম। ওকে, এবার এটাই আমি এখানটা রেখে দিই। দেখি এতে কি এনচান্টমেন্ট, এখন 10 লেভেলের এনচান্টমেন্ট, আনব্রেকিং 1 দিচ্ছে। ওকে, এটা লাগবে না, আমার লাগবে এফিসিয়েন্সি বেসিক্যালি। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো হয়তো, ভাইয়া তুমি এত বড় ক্যাসেল বানিয়ে কি করবে? তো গাইজ, তোমরা যদি ফিউচারে আমার এই ওয়ার্ল্ডে আসো, তাহলে তোমাকে আমি কোথায় থাকতে দেবো, কোথায় রাখবো তোমাদেরকে আমি? তো এই জন্য আমি ঠিক করেছি, ক্যাসেলটা আমার বানাতে লাগবেই, কারণ তোমরা থাকবে ক্যাসেলে। A few inches later, কত পশু পাখি আমার এখানে ছিল সব এখন শেষ, 4টে মাত্র বেঁচে আছে। ওকে, তো তোমাদের দেখায় কত লেদার আমার হয়েছে, বেসিক্যালি 30টা লেদার হয়েছে। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। এবার আমার সুগারকেন ফার্ম, এখান থেকে সুগারকেনগুলো নিয়ে নিই। জলে অনেক কটা পড়ে গেল, ওকে পারফেক্ট। এবার দেখো গাইস, আমাকে বানাতে লাগবে পেপার। পেপার থেকে আমরা বানাবো কি, বই, বই থেকে আমরা কি বানাবো, সেলফ। ইয়াস, তো এখানে আমার 21টা 22টা 30টা বই হচ্ছে। ওকে, ভেরি নাইস, এখানে 30টা বই আমি নিয়ে নেবো। লেটস গো। ওকে, 37টা বই হয়েছে, এখান থেকে আমার 7টা কেন, এক সেকেন্ড, আরও বেশি তো হওয়ার কথা ছিল, প্ল্যাঙ্ক আমি বানিয়ে নিয়েছি বেশি। ওকে, এখান থেকে আমার হয়ে যাচ্ছে 9টা হলো, 10টা, 11টা আমি বুক সেলফ বানিয়ে নিয়েছি, এখানে রেখে দিলাম, এই যে লাস্ট। ওকে, এবার এখানে দেখবো কি এনচান্টমেন্ট দিচ্ছে, ফরচুন 2। ওকে, ভেরি নাইস, 30 লেভেলের এনচান্টমেন্ট ফরচুন 2, ভেরি নাইস। তো ফরচুন তো ঠিক আছে, কিন্তু আমার লাগবে এফিসিয়েন্সি না। ওকে, দেখা যাক, যদি ফরচুনের সাথে এফিসিয়েন্সি পেয়ে যাই, লাকি যদি হয় আমি। নর্মাল মাইনক্রাফট প্লেয়াররা এভাবে এক্সপিরিয়েন্স জোগাড় করে, গরুদের খাইয়ে, পশু পাখিদের খাইয়ে, কোল ফোল মাইন করে, তারপর আরও বেশি কোল মাইন করে, তারপর লেপিস লাজুলি মাইন করে এক্সপিরিয়েন্স জোগাড় করে। বাট না, আমরা প্রো মানুষ, আমরা ওয়ার্ডেনের ব্লকগুলোকে ভেঙে এক্সপিরিয়েন্স জোগাড় করি। ইয়েস গাইজ, এইটা আমাদের স্টাইল, তোমরা ভুলে যেও না, দাদা ওপি ইন দ্য চ্যাট গাইজ। ওকে, তো এখান থেকে আমি 30 লেভেল পর্যন্ত এক্সপিরিয়েন্স নিয়ে নেবো, অ্যান্ড 30 হয়ে গেল, বাহ। এবার প্লিজ মোজ্যাং ভাইয়া, আমার একটা ভালো এনচান্টমেন্ট দিয়ে দাও। ওকে, লেটস গো, এখানে ফরচুন 2 লেভেল লাজুলিটা দিয়ে দিই, প্লিজ এফিসিয়েন্সি, প্লিজ এফিসিয়েন্সি, অ্যান্ড এফিসিয়েন্সি, ও ভাই লেটস গো, এফিসিয়েন্সি 3। লাক তো আছে, এই জন্য এই পিকঅ্যাক্সটার নামও আমি লাকি রেখে দিয়েছি গাইজ, লেটস গো। তো এখান থেকে আমি 64 এমব্রালটা নিয়ে নিচ্ছি। এখন 64 এমব্রাল তোমরা জিজ্ঞাসা করতে পারো কোথা থেকে এসছে, এর জন্য তোমার লাস্ট এপিসোড দেখো, 64 এমব্রাল কী করে জোগাড় করেছে। এখান থেকে আমি মেন্টিংয়ের বইটা নিয়ে নিয়েছি, অ্যান্ড এক সেকেন্ড, ভিলেজার এইদিকে হাত না, আমার এমরাল্ডটা বাই চান্স পড়ে গেছে। ঠিক আছে, 32টা একটু কম কম লাগছে যেন এমরাল্ড, কোনো ব্যাপার না, আমি একটু কনসিডার করে নিয়েছি, একটা নিশ্চয়ই নিয়ে নিয়েছে ও। ওকে, লেটস গো, এখান থেকে আয়রনগুলো নিয়ে নিই আমি, একটা অ্যানভিল বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি এই লাকি যে ডায়মন্ড পিকঅ্যাক্সটা আছে, এই যে লাকি নামটা রেখে দিলাম। ওকে, এখান থেকে আমি একটা সোয়ার্ড বানিয়েছি, তাতে আমি স্মাইট 2 এর এনচান্টমেন্ট দেখতে পাচ্ছি, সেটাও করে নিলাম।
ভেরি নাইস, আমরা এবার রেডি অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। অ্যাডভেঞ্চার বলতে গেলে মাইনিংয়ে যাওয়ার জন্য, কারণ 2000-4000-5000 মতন আমার কবল স্টোন লাগবে, যেটা অনেকটা বড়। তো এর জন্য আমি একটা মাইনে যাবার পেছনে দেখো একটা ক্রিপার আছে, ও আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। ওকে লেটস গো, কিন্তু এর জন্য আমার উপায় আছে। তো আমি খুঁজবো একটা কেভ যেখানে কবল স্টোন বেশি বেশি পাওয়া যায়। ওকে লেটস গো, একে এখানে মেরে দিলাম। অ্যান্ড এখানে আমরা নিচে যাবো একটা এমএলজি করে। এক সেকেন্ড, এই ক্যাকড়া তুই মাকড়সা তুই দাঁড়া, তোর উপরে একদম বেঁচে গেল চাঁদু। ওকে আমি চলে এসেছি আমার পুরোনো ভিলেজেতে, যেখান থেকে আমি কিডন্যাপ করে নিয়ে গেছিলাম রামু কাকা রামু কাকিকে। তো এইখানে গাইজ আমি খুঁজছি একটা কেভ যেখানে একদম বেডরক পর্যন্ত শুধু কবলস্টোন আছে, এমন কি সম্ভব আমি জানি না, বাট আমি তাও এখানে একটু ট্রাই করে দেখি। কয়লা, আয়রন আর লিপিস লাজুলি পাচ্ছি, এখন আমরা ন লেভেলেতে আছি। এখানে ডায়মন্ডের আশা আমি ছেড়েই দিয়েছি, তো আর কি করা যাবে, আমরা আরও নিচে যাব। লেটস গো, আর আমার পিকাক্সের হেলথটা নিচে। ও ভাই, ও শেট, ও শেট, যেটার ভয় ছিল এখানে ডিপ স্লেট চলে এসছে। আমার কবল স্টোন চাইছিলাম, এখানে একটা কেভ লাইট লাগিয়ে দিয়েছি। ওকে এটা তো ভাই একটু খতরনাক লাগছে জায়গাটা, কিন্তু আমার তো এখন এই প্ল্যান নাই যে আমি এটাকে এখন এক্সপ্লোর করব, পরে একবার আসবো। এইদিকে দেখো ভাই সাহ, এখানে চলে এসেছি আমি, এগুলো সব আইটেমগুলো রেখে দেবো। ওকে এবার আমি, এটা আমার নিজের মাইন, যেহেতু আমি সব জায়গায় ডিপ স্লেটই পাচ্ছি, তো আমি কেন নিজের মাইনে মাইন করব না। তো নিজের মাইনে মাইন করা স্টার্ট করেছি। এখন পিকাক্সের হেলথ আমার খুব স্পিডে কমে যাচ্ছে, আর আমি মনে মনে আশা রাখছি এই 10 লেভেলের থেকে আমরা ডায়মন্ড পেতে পারি, আমি জানি না, বাট লেটস সি কী হয়। ওকে আমার টর্চ লাইট এখানে শেষ হয়ে গেছে, আমি এখানে একটা টর্চ লাইট কী বলছি এটা মশাল বলে তো বাংলাতে, ইয়েস মশাল আমার শেষ হয়ে গেছে, মশাল বানিয়ে নিয়েছি। অ্যান্ড লেটস গো গাইজ, উপরে আমার পিকাক্সের হেলথটা দেখো কী করে কমতে থাকে। আর একটা মজার বিষয় এই যে যতবারই পিকাক্সের হেলথ অনেকটা ডাউন হয়ে যায়, ততবারই আমি কিছু না কিছু এমন ব্লক পাই যেখান থেকে আমি এক্সপিরিয়েন্স পাই, আর সেখান থেকে আমার পিকাক্সটা রিকভার হতে পারে। অ্যান্ড আমার তো মনে হচ্ছে নামটা লাকি দেওয়া আমার ঠিকই হয়েছে, সত্যি কি আমরা লাকি পিকাক্সটাকে নিয়ে। লেটস সি গাইজ, আর একটু বাইন করি আমি, পিকাক্সের হেলথের 12টা বেজে যাচ্ছে। অ্যান্ড গাইজ ইভেনচুয়ালি একটা পয়েন্ট আছে যখন আমরা এটাকে ডিসকভার করি, ডায়মন্ড। মাইনক্রাফ্টের গ্যাংস্টার যারা আছো তারা বলো যে 10 লেভেলেতে কি ডায়মন্ড পাওয়াটা পসিবল কিনা, নাকি তোমরা যেটা দেখছো সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার 10 লেভেলেতে পাওয়া। ওকে বাই দ্য ওয়ে, এখানে আমি লেপিসগুলো সব ভেঙে নিয়েছি, এখন ডায়মন্ডগুলো দেখি কটা আসে। ওকে ফরচুন 2 না 3 আছে আমার কাছে, কামাল দেখাও, এটাকে ফেলে দিই, 4টে পেয়েছি আর নিচে কটা পড়ে আছে। ওকে লেটস গো, এবার আমাকে আর একটু মাইন করবো, পিকাক্সের হেলথ আর একটু আছে। অ্যান্ড 9টা ডায়মন্ড মোটামুটি হয়ে গেছে গাইজ আমার, অ্যান্ড লেটস গেট গোয়িং। অবশেষে গাইজ আমি নেদারে চলে এসেছি, কারণ আমার পিকাক্সের হেলথ আর 12টা বেজে গেছে, আমাকে এটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার সবার থেকে ইজি উপায় হচ্ছে এখানে কোয়ার্টজ আছে, কোয়ার্টজগুলোকে ভাঙতে হবে। সো আমি এখানে চলে এসেছি কোয়ার্টজ ভাঙতে। ও সেট চাঁদু, তুই এখানে কেন, মরে যা যা। এটা কি ভাই, আমি সবে তীরটাকে তুললাম ও গায়েব হয়ে গেল। ওকে এখান থেকে এটাকে ভেঙে নিই। ওকে ভেরি নাইস, এবার একটু আমাকে নিচে যেতে হবে না, এখানে এক কাজ করে এটাকে আমি ফেলে দিই, কর্চটাকে নিয়ে নিই, এটাও নিয়ে নিই। ওকে নিচে যাব, কিন্তু এক সেকেন্ড, এখানে এত স্কেলিটন কেন? হ্যালো ভাইয়া, এখানে আমি দেখতে পাচ্ছি কোয়ার্জও দেখতে পাচ্ছি, বন্সটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এত স্কেলিটন কেন? হোয়াট ইজ দিস ভাই ভাই ভাই, নিজের কাছে আমি ব্লকটাকে রাখি আগে, ভাই কখন কি দরকার পড়ে বিল্ড করতে হবে। এখান থেকে কর্চগুলো বা ভেঙে নিই আমি, সেফ সাইডে খেলবো আমরা, যেখানে অত মনস্টার আছে সেখানে আমরা থাকবো না। আর এটা ভাঙছে না কেন? হ্যালো, আই এম ব্যাক গাইজ, আর আমার পিকাক্সে দেখো 80% মতন হেলথ চলে এসছে। অ্যান্ড বাকি আমি কোয়ার্টজের জন্য আর রিস্ক নিইনি, কারণ আমার কাছে চেস্টে আর কোনো, আমার ইনভেন্টরিতে আর কোনো জায়গা ছিল না। তো আমার 4টে স্ট্যাক কোয়ার্টজ হয়েছে, সো আমি প্রথমে গিয়ে এগুলো চেস্টে রাখবো। অনেক পরিশ্রমের পর একটা ভিলেজার পেয়েছে যে আমাকে আনব্রেকিং 2 দিচ্ছে, তো আমি আনব্রেকিং 2টাকে নেবো।
ওকে গাইস, তো এখানে আমার কাছে এমরাল্ড তো আছে, এমরাল্ড তো 32টা ছিল না এক্ষুনি, কোথায় গেল? হ্যালো, এই যে এখানে পেয়ে গেছে 32টা এমরাল্ড। এখানে আমার কাছে বই আছে, বইগুলো নিয়ে নিলাম। ওকে লেটস গো। অ্যান্ড এখানে আনব্রেকিং 2-এর দুটো বই লাগবে আমার। ওকে এখানে একটা নিয়ে নিই, আনব্রেকিং তো ঠিকই আছে, আনব্রেকিং 2-এর দুটো। আহা, লেটস গো, এই দুটোকে এবার আনব্রেকিং 3 করে নেবো আমি। ওকে ওকে, আনব্রেকিং 3 হয়ে গেল। এবার আমাকে করতে হবে কি, এতে এটা লাগাতে হবে, জন্য লাগবে 5টা এক্সপিরিয়েন্স। ওকে, আমার সুগারকেনগুলো বড় হয়ে গেছে, এগুলোকে নেবো আর ট্রেড করবো, এক্সপিরিয়েন্স পেয়ে যাবো এতে আমি। অ্যান্ড বুম, লেটস গো, আনব্রেকিং লাগিয়ে দিয়েছি, এফিসিয়েন্সি আছে, মেন্ডিং লাগিয়েছি, আর কি আছে, ফরচুন। গাইজ, ধীরে ধীরে করে একটা দুটো এপিসোডের মধ্যে আমরা এই যত আইটেমস আছে সব জোগাড় করার চেষ্টা করবো। ল্যান্ডটেন আমাদের অনেকটাই লাগবে, তো আয়রন আমাকে অনেকটা মাইন করতে হবে। আশা করি আমি এই কবল স্টোন মাইন করতে করতে সবই পেয়ে যাবো ধীরে ধীরে। এই ভিডিওতে আমরা লাইক টার্গেট 50টা দিচ্ছি, 50টা লাইক করে দাও, নতুন ভিডিও চলে আসবে। অ্যান্ড তোমরা কমেন্টে বলো এই ক্যাসেলটা তোমাদের পছন্দ কি না। साथ चलाई कसम तुम्हें कसम आके मिलाई एक जाए भले हो बदन हो जुदा मेरी हो के हमेशा ही रहना कभी ना कह रहा।